ঢালিউড কিং শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর কথা জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। গত সপ্তাহে তিনি জানিয়েছিলেন নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেতা আমির খানের ভাই ফয়সাল খানকে। 4 আগস্ট জানা গেল ফয়সাল খান সিনেমাটিতে অভিনয় করছেন না, সিনেমাটি ছেড়ে দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে নিয়ে ভিডিও বার্তাও দিয়েছেন অভিনেতা। ভিডিও বার্তায় জানান সম্প্রতি বাংলাদেশের নির্মাতা মামুনের সিনেমায় কাজ করার কথা ছিল তার, কিন্তু মামুন চুক্তির আগেই প্রচার শুরু করাটা তার পছন্দ হয়নি, এ কারণে কাজটি ছেড়ে দিয়েছেন ফয়সাল। কি মানে এক আর মিস্টার মামুন কে সাথে পিকচার সাইন কি হ্যায়, ও পিকচার মানে শুনি থি আর মে করনে ওয়ালা থা, মিস্টার মামুন নে বগৈর মুঝে সাইন কিয়ে উসকি পাবলিসিটি দে দিয়া আউট আর মানে ও পিকচার ছোড় দি হ্যায়। এ প্রসঙ্গে অনন্য মামুন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ফয়সাল খানকে প্রস্তাব দিলে তিনি সম্মতি জানিয়েছিলেন, সেজন্যই সংবাদ মাধ্যমে খবরটি জানিয়েছিলেন তিনি। মামুন বলেন তিনি যদি সিনেমাটি না করতে চান তাহলে আমার কিছু বলার নেই। পাশাপাশি আরেকটি সুখবর দেন ফয়সাল খান, তিনি চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের আর এক সিনেমায়। ফয়সাল বলেন বাংলাদেশের আলী জুলফিকার জাহিদির সুইং নামের একটি সিনেমায় চুক্তি করেছি, সিনেমাটি বাংলা ও হিন্দি ভাষায় নির্মিত হবে। मैंने एक फिल्म साइन की है जो एक बांग्लादेशी डायरेक्टर है मिस्टर अली जुल्फिकर जैदी उनके साथ, फिल्म का नाम है स्विंग। अली जुल्फिकर जाहिदी एर आगे कागज नामे एक सिनेमा निर्माण करेछेन।